হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। কিভাবে খুব সহজে আপনার ফেসবুকের রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। গাইস, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। কেননা আপনি রিলস ভিডিও আপলোড করলেন, কোনো ফলোয়ার্সই যদি না আসে তাহলে কোনো প্রফিটই কিন্তু আপনি পাচ্ছেন না। এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই জানেন, 5000 ফলোয়ার্স এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম হইলেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। সো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু আপনি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনার ফেসবুক প্রোফাইলের রিলস ভিডিওতে কিভাবে ফলো বাটন অ্যাড করবেন সেটাই দেখিয়ে দিব। তো ফলো বাটন অ্যাড করার জন্য একটা কাজ করতে পারেন, গুগল প্লে স্টোরে চলে গিয়ে ফেসবুক অ্যাপ্লিকেশন লিখে জাস্ট এটাকে আপডেট করে নিতে পারেন। আমার যেহেতু আপডেট করা আছে আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর আপনি প্রোফাইলে চলে যাবেন। আপনার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর উপরের দিকে 3 ডট লাইন দেখতে পারবেন, জাস্ট 3 ডট লাইনের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে 3 ডট লাইনের উপরে ক্লিক করে দেওয়ার পর যে কাজটি করবেন, তো এখানে দেখতে পারবেন রিলস অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ভলিউমটা ম্যানেজ করে দিয়ে নিব, কেননা প্রথমে ভলিউমটা ম্যানেজ করার পর দেখতে পারবেন এখানে প্রত্যেকটা রিলস ভিডিওতে কিন্তু এখানে একটা ফলো বাটন রয়েছে, এখানে অ্যাকাউন্ট রয়েছে এবং তার পাশে একটা ফলো বাটন রয়েছে। জাস্ট আমরা একবার একটা স্ক্রল করে নেই, তো স্ক্রল করে নেওয়ার পর কিন্তু এটা পেয়ে যাব। জাস্ট আমরা স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা রিলস ভিডিও চলে আসছে, এখানেও কিন্তু ফলো বাটন রয়েছে। অনেক ক্ষেত্রেই থাকে না, যারা এই কাজটা করে তাদেরকেই কিন্তু এখানে রিলস ভিডিও আপলোড করলে ফলো বাটন কিন্তু এখানে দেখাবে। তো আমরা কীভাবে এখানে আমাদের রিলস ভিডিও আপলোড করে ফলো বাটন নিয়ে আসবো সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে দেখতে পারবেন রিলস ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর উপরে প্রোফাইল একটা আইকন, তো এই প্রোফাইল আইকনের উপরে যখনই ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার রিলসের যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্রিয়েট রিলসের উপরে ক্লিক করে যে কোনো রিলস ক্রিয়েট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 2টা রিলস কিন্তু রয়েছে। যাই হোক ভিউয়ার্স, আমরা দেখিয়ে দিচ্ছি রিলস ভিডিওতে ফলো বাটন কিভাবে আপনারা প্রথমে অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য আপনি 3 ডট লাইনে চলে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর একটু উপরের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পারবেন প্রোফাইল সেটিং, জাস্ট এই প্রোফাইল সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। তো যখন প্রোফাইল সেটিংয়ের উপরে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পারবেন সর্বপ্রথম প্রাইভেসি নামক একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, তো এইখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, তো এটা হচ্ছে এটা। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, সো এই বাটনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। যখন এই বাটনটার উপরে ক্লিক করে দিবেন আপনাদের সকলের হয়তো এভরিওয়ান থাকতে পারে এবং এইখানে এরকম থাকতে পারে। এভরিওয়ান থাকার মানে হচ্ছে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর বিষয়টা, আপনাকে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে, অ্যাড ফ্রেন্ড পাঠাইতে পারবে, বাট ফলো করতে পারবে না। সো অবশ্যই কিন্তু এই এভরিওয়ান থেকে আপনারা যে কাজটি করবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দিলে কি হবে, আপনার অপরিচিত যে বন্ধুগুলো থাকবে ফেসবুকের, তো তারা কিন্তু আপনাকে শুধুমাত্র ফলো করতে পারবে। তো ওই ফলোটাই হচ্ছে আপনার রিলসের ভিতরে ফলো অপশন চলে যাবে। আপনি যে কোনো রিলস ভিডিও আপলোড করলেও কিন্তু ওইখানে নিচে ফলো বাটন শো করবে, যেখানে ক্লিক করে কিন্তু আপনাকে ফলো করতে পারে। তো তাছাড়া আপনার আরেকটা কাজ করতে পারেন, ব্যাক বাটন প্রেস করে বের হয়ে আসবেন, তারপরে এখানে দেখতে পারবেন পাবলিক পোস্ট, জাস্ট এই পাবলিক পোস্টের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন পাবলিক নামে রয়েছে, তো এখানে পাবলিক করে দিবেন, এটাও পাবলিক করে দিবেন। তো আরেকটু নিচে চলে যাবেন, তো এখানে যেটাই থাকুক না কেন এটাকেও পাবলিক করে দিবেন এবং নিচে চলে আসলে এখানে করে দিবেন এভরিওয়ান। জাস্ট এভরিওয়ান করে দেওয়ার পর নিচে চলে আসবেন, তো এইখানে এটাকেও আপনি পাবলিক করে দিবেন এবং কমেন্ট র্যাঙ্কিং এটাকেও অন করে দিতে পারেন, এটাকেও অন করে দিতে পারেন। সর্বশেষ আপনারা এই কাজটা যদি করে রাখেন বা করেন তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওতে ফলো বাটন অটোমেটিকলিভাবে অ্যাড হয়ে যাবে। শুরুতে আপনি দেখতে না পারলে 2-1 দিন সময় দিলেই কিন্তু আপনার রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড হয়ে যাবে। গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চাইলে এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আপনার রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করতে কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাছাড়াও আপনি কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যে কোনো প্রয়োজনে যে কোনো হেল্প লাগলে অবশ্যই কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক রয়েছে, মেসেজ দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।